অনেক দিন আগের কথা, এক দেশে এক রাজা ছিল। তার ছিল 10টি হায়না। যারা ওই রাজ্যের যারা অপরাধ করত, রাজা তাদের হায়নার সামনে নিক্ষেপ করত। একদিন রাজার এক বিশ্বস্ত কর্মী একটি অপরাধ করে, তাই রাজা তাকে হায়নার সামনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। তাই সেই বিশ্বস্ত কর্মী বলল, আমি 10 বছর আপনার সেবা করেছি, আমাকে ক্ষমা করুন রাজা মশাই। কিন্তু রাজা তার সিদ্ধান্তে অটল। আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে সেই বিশ্বস্ত কর্মীটি বলল, রাজা মশাই, আমি আপনার 10 বছর সেবা করেছি, আপনি আমাকে 10 দিনের সময় দিন। রাজা মশাই সেই কথায় রাজি হয়ে গেল। আর সেই 10 দিন সে হায়নাদের প্রচুর সেবা যত্ন করতে লাগলো। 10 দিন পর যখন তাকে হায়নার সামনে নিক্ষেপ করল, তখন হায়নারা তার পা চাটতে শুরু করল। রাজা এবং অন্যরা সবাই তা দেখে অবাক হল, কী ব্যাপার, হায়নারা তো মানুষ পেলে একদম কামড়িয়ে মুচড়ে মেরে ফেলে, সেই ক্ষেত্রে তার পা চাটতে শুরু করল, রাজা তো অবাক। তখন সে বিশ্বস্ত কর্মীটি বলল, রাজা মশাই, আমি আপনার 10 বছর সেবা করেছি, কিন্তু আপনি আমাকে ক্ষমা করেননি, আর আমি মাত্র 10 দিন হায়নাদের সেবা করেছি, তাতেই হায়নারা আমাকে মনে রেখেছে। এদিকে রাজা মশাই অনুতপ্ত হয় এবং তাকে ক্ষমা করে দেয়। তাহলে এই গল্পটি থেকে বোঝা যায়, ক্ষমা একটি মহৎ গুণ। আপনার যে উপকার করবে, হয়তো সে কোনো কারণে কোনো একটি ভুল করতেই পারে, সেটা মনে না রেখে তাকে ক্ষমা করে দেওয়া উচিত।